সহিংসতার ঘটনা ঘটেনি, কিন্তু আওয়ামী লীগ শান্তির মিছিলের নামে, শান্তির মিছিলের নামে আজকে একজন নিরাপরাধ মানুষকে, একজন নিরীহ মানুষকে নিজেদের মধ্যে দুই গ্রুপের সংঘর্ষে তার প্রাণ চলে গেল। এই আওয়ামী লীগের হাতে, এই আওয়ামী লীগের হাতে আপনি আমি আমরা বাংলাদেশের সাধারণ মানুষ, একজন বিএনপির একজন কর্মী, গণ অধিকার পরিষদের একজন কর্মী, একজন সাধারণ মানুষ কতটা নিরাপদ বলে আপনি মনে করছেন? দেখুন, তারা যদি যেইখানে তারা নিজেদের মধ্যে সংঘর্ষ করে একজন নিজ দলের একজন কর্মীকে তারা মেরে ফেলতে পারে, নিজ দলের একজন কর্মীর উপরে হামলা করে তাকে হচ্ছে তারা মেরে ফেলতে পারে, সেখানে এই দল, এই দল যদি বিএনপির উপরে হামলা করে, এই দল যদি গণ অধিকার পরিষদের উপরে হামলা করে, এই দল যদি একজন সাধারণ মানুষের উপরে হামলা করে, তাহলে এই লগি পরীক্ষা দিয়ে আপনারা আওয়ামী লীগ কি করতে পারে? আমরা 2007-এর ঘটনা জানি, আমরা দেখেছি এই বাংলাদেশে আওয়ামী লীগ লগি পরীক্ষা দিয়ে মানুষকে কিভাবে পিটিয়ে হত্যা করেছে, আমরা দেখেছি। তো দেখুন, জাস্ট চিন্তা করুন, জাস্ট কল্পনা করুন, জাস্ট ইমাজিন করুন যে নিজেদের মধ্যে সংঘর্ষ হয়েছে, সবাই ফেসবুক লাইভটিকে শেয়ার করে দিবেন, নিজেদের মধ্যে সংঘর্ষ হয়েছে, সেখানে কোনো বিরোধী দলের কেউ নাই, বিরোধী রাজনীতির কেউ নাই, নিজেরা সেখানে তারা একটা মানুষকে, তাদের একজন ভাইকে, একজন সহকর্মীকে, একজন সহযোদ্ধাকে তারা পিটিয়ে মেরে ফেলছে, পিটিয়ে মেরে ফেলছে। ভাবেন, জাস্ট কল্পনা করেন। আমি যখন প্রথম নিউজটা দেখলাম এবং একদম টোটালি শক হয়ে গেলাম, মানে আপনি মিডিয়া এমন ভাবে নিউজ করছে যে আওয়ামী লীগ এবং বিএনপির প্রোগ্রাম শেষে ফিরে যাওয়ার পথে একজন সংঘর্ষ, একজন নিহত। ভাবলাম হয়তো আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ হয়েছে, সেখানে একদম হয়তো আওয়ামী লীগের একজন মারা যেতে পারে বা বিএনপির একজন মারা যেতে পারে, ইটস ভেরি কমন ইন বাংলাদেশ। কিন্তু যখন দেখলাম যে সেখানে গুলিস্তান থেকে ফেরার পথে, জিরো পয়েন্ট থেকে ফেরার পথে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগের, যুবলীগের, শ্রমিক লীগের, টুকাই লীগের, জাঙ্গিয়া লীগের, হেলমেট লীগের, হাতুড়ি লীগের দুই গ্রুপের সংঘর্ষে, দুই গ্রুপের সংঘর্ষে একজন মারা গেছে, ঢাকা মেডিকেলে গেছে, তাকে মৃত ঘোষণা করা হয়েছে। বন্ধুগণ, প্রশ্ন রাখছি আপনার বিবেকের কাছে, পুলিশ 1971 সালে যেমন করে পাক হানাদার বাহিনী লুঙ্গি খুলে দেখত যে সে মুসলমান নাকি হিন্দু, আজকে আওয়ামী লীগ 2023 সালে পুলিশ দিয়ে আজকে মানুষের মোবাইল চেক করে দেখে সে আওয়ামী লীগ নাকি সে হিন্দু, সে আওয়ামী লীগ নাকি সে হিন্দু, সরি, সে আওয়ামী লীগ নাকি সে বিএনপি করে নাকি সে বিরোধী মতের করে। 2018 সালের একটা ঘটনা মনে পড়লো, আমার এক সহকারী হলো, তোমার নাম কি? সে বললো মাসুদ সর্দার, এবং সে বললো আমি হিন্দু। যখন সে হিন্দু বলল, তখন তার প্যান, তার প্যান খুলে চেক করে এরপরে তাকে প্রমাণ করতে হয়েছে সে হিন্দু। তো এই হচ্ছে সোনার বাংলাদেশ, এখানে মোবাইল চেক করে প্রমাণ করতে হবে যে আপনি বিরোধী মতের রাজনীতি করেন না, বিরোধী দলের রাজনীতি করেন না। দেখুন, আজকে ঢাকা শহরে আমরা যে অঞ্চলে মিছিল করেছি বা যে অংশে মিছিল করেছি, সেখানে আওয়ামী লীগ শত শত বাস ভর্তি করে নিয়ে আসছে এবং বিরিয়ানির প্যাকেট, খিচুড়ির প্যাকেট সেই বাসের সামনে পড়ে রয়েছে, আর বিএনপি মিছিলে কোন বাস আসতে দেয়নি। আপনার সেখানে আপনার বাসে তল্লাশি করেও বিএনপিকে থামাতে পেরেছে লক্ষ লক্ষ জনতা, লক্ষ লক্ষ না, এবং আপনি জনসমুদ্র, মহাসমুদ্র হয়ে গেছে আজকে ঢাকা শহরে। স্মরণকালের ইতিহাসে আমি এত মানুষ আমি দেখিনি ঢাকা শহরে, আপনারাও দেখছেন কিছু সন্দেহ আছে, সবাই ফেসবুক লাইভটিকে শেয়ার করে দিবেন। দেখুন, তারপরেও বিএনপি শান্তিপূর্ণ প্রোগ্রাম করলো, অথচ আওয়ামী লীগ নিজেদের মধ্যে কয়টা লোক ভাড়া করে নিয়ে এসে খিচুড়ি পার্টি, তারা একজন মানুষকে কবরে বাঁচিয়ে দিল। এই হচ্ছে জয় বাংলা। তো বিবেক, আপনার বিবেককে প্রশ্ন করবেন যে এই জয় বাংলা যতদিন ক্ষমতায় থাকবে, এই জয় বাংলার লোকেরা যতদিন ক্ষমতায় থাকবে, তারা শান্তির সমাবেশে মানুষ নিয়ে এসে অশান্তি সৃষ্টি করে, মানুষকে হত্যা করে, এই শান্তির সমাবেশ সৃষ্টিকারী আপনার আগামীকালকে বিএনপি যেহেতু প্রোগ্রাম দিয়েছে, বিএনপি গণ অধিকার পরিষদ সহ বিরোধী রাজনৈতিক দলগুলো প্রোগ্রাম দিয়েছে যে ঢাকার অভিমুখে অভিমুখ দূরতা প্রোগ্রাম করবে, সেখানে আওয়ামী লীগের অলরেডি তারা শান্তির সমাবেশ ঘোষণা করছে অভিমুখে। জানি না আল্লাহ আপনার আমাদেরকে নিরাপদ সুস্থ রাখবে কিনা এবং আওয়ামী লীগের হাত থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করবে কিনা। ফেস্টিভ্যালের পতনের জন্য, সর্বোত্তম লড়াইয়ের জন্য, আপনাদের প্রস্তুতির জন্য আহ্বান জানাচ্ছি, এবং আওয়ামী লীগের হাতে এই দেশ কতটা নিরাপদ, আপনি আমি আমরা কতটা নিরাপদ, সেই প্রশ্ন আপনার বিবেকের কাছে আমি রাখছি, আপনার বিবেককে প্রশ্ন করছি।